দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই যে মিশন সারা বিশ্বকে সে শাসন করতে চায়। দাজ্জাল সারা বিশ্বকে শাসন করতে চায়। এই শাসন করার জন্য তার পথে বাধা কারা কারা? এই শাসনের পথে তার পথে বাধা প্রথমত মুসলিম জাতি। মুসলিমরা তাকে মেনে নিবে না, ইহুদিরা ওকে মেনে নিবে। কয়েকদিন পরে দেখবেন জেরুজালেম থেকে একজন শাসক বের হবে, যে বলবে আমি মাসিহ, আমি হচ্ছি মাসিহ। মাসিহ মানে ত্রাণকর্তা। আমাদের নবী বলেছেন এ মাসিহ না, মাসিহ দাজ্জাল হবে, মিথ্যা মাসিহ। কখন সে বের হবে? যখন ইসরায়েল এই পৃথিবীর রুলিং স্টেট হবে, মানে বিশ্বের প্রতিটা দেশ তার কথায় উঠবে, তার কথায় বসবে। এখন যেমন বিশ্বের দেশগুলো আমেরিকার কথায় উঠে বসে, ঠিক ওইরকম সামনের দিনগুলোতে ওখান থেকে একজন এরকম একজন ব্যক্তি বের হবে, যে হবে খুব শক্তিশালী, এক চোখে অন্ধ, চুলগুলো হবে কোঁকড়ানো, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। মানে দৃশ্যত না, তাকে অনুসরণ করলে সে আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য একদম উন্নতি অগ্রগতি প্রোগ্রেস দিবে, আপনি জান্নাতে চলে যাবেন, এটাই জান্নাত। আর যখনই আপনি তার বিরোধিতা করবেন, সে আপনাকে দুর্ভিক্ষ দিবে, আক্রমণ করবে, আপনাকে বিডিয়া দিয়ে আক্রমণ করবে, অস্ত্র দিয়ে আক্রমণ করবে, আপনার ইকোনমি সে ধ্বংস করে দিবে, এটাই জাহান্নাম। এখানে ওই অরিজিনাল জান্নাত অরিজিনাল জাহান্নাম বোঝানো হয়নি। এখন এর পথে বাধা প্রথমত মুসলিমরা, মুসলিমরা ওকে কখনো মেনে নিবে না। আর এক শ্রেণীর মানুষ এর পথে বাধা, যারা ধর্মকে বিশ্বাস করে, ধর্মের বিশ্বাস আছে তাদের মধ্যে, সে হোক খ্রিস্টান বা হিন্দু বা ইহুদি, বৌদ্ধ বা ইহুদি, যারা সত্যিকার অর্থেই এই তাওরাত বা জাবুর বা যতটুকু আছে এখনো বাকি, ওরা ওদের ধর্মের মূলনীতিগুলো যারা মেনে চলে, এই মানুষগুলো এর পথে বাধা। এজন্য সে প্রথমে ওদেরকে সাইজ করে ফেলছে, এখন দেখবেন সে পুরো পশ্চিমা সভ্যতাকে নিয়ন্ত্রণ করে ফেলছে, ওর হাতেই সব কিছু। আর মুসলিমদের পথে বাধা, মুসলিমদের মধ্যে সে কি করেছে? প্রথমত মুসলিমদের ইসলামিক খেলাফতটাকে সে ওর অনুসারী ইহুদিদেরকে ইহুদিদের হাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। তারপর এই খেলাফতটাকে ভেঙে দিয়ে 57টা টুকরা টুকরা রাষ্ট্রে পরিণত করেছে, এবং এই রাষ্ট্রগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, অন্যান্য মতবাদগুলা। এভাবে সে মুসলিমদের ইমা নাম ও লাখ লাখ চরিত্রগুলোকে ধ্বংস করেছে। সেই তেজ সেই জাজবা এখন আর মুসলিমদের মধ্যে নাই, যাতে করে মুসলিমরা ওর বিরুদ্ধে ফাইট করতে পারে, যুদ্ধ করতে পারে। এর এই পথে আর একটা শ্রেণী সবচেয়ে বড় বাধা, সেটা হলো এই মুসলিম উম্মার তরুণ প্রজন্ম, যাদেরকে নিয়ে আমার আজকের লেকচার। এই জায়গা থেকে তোমাদের জন্য কথা, এতক্ষণ যা বললাম কিছুটা বুঝতে পারছেন কি? আলহামদুলিল্লাহ। এখন এই মাসিহুদ দাজ্জাল এবং এর অনুসারীদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মুসলিম উম্মার তরুণ প্রজন্ম। কারণ তরুণ প্রজন্ম চাইলে, তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের, ইনশাআল্লাহ তাআলা তারা সকল বাতিলের ভিত্তি গুঁড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মের মধ্যেই ছিল খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, এই মানুষগুলা, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, আসাদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই যে সাহাবা কেরামদের নাম আপনারা জানেন, তরুণ সাহাবী ছিলেন যখন তার ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন। একাই ওমর সে সারা মক্কাকে পরিবর্তন করে ফেললো, এক হামজার সামনেই 20-30টা মানুষ দাঁড়াতে সাহস পাইত না। একজন তারেক বিন জিয়া, তিনি স্পেন জয় করে ফেললেন মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে। মোহাম্মদ বিন কাসিম আমাদের এই ভারতীয় উপমহাদেশ জয় করলেন, এখন আপনি মুসলিম হয়ে এখানে বসে আছেন। এই তরুণ প্রজন্মই পারে এই বাতিলের শিকড় উপড়ে ফেলতে। এই জন্যে মাসিহুদ দাজ্জাল এবং তার অনুসারীরা খুব ভালো করেই জানে যে মুসলিম তরুণ প্রজন্মকে যদি আমরা আটকাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ আছে। এই জন্য সারা বিশ্বে দেখবেন তরুণদেরকে ধ্বংস করার সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত চলছে। কিভাবে? পয়েন্ট নাম্বার ওয়ান, প্রথমত ইহুদি এবং খ্রিস্টান এই সভ্যতা আপনার সাথে যা করেছে তা হচ্ছে আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে তারা সরিয়ে দিয়েছে, এটা এক নাম্বার কাজ তারা করেছে। আল্লাহপাক কোরআনে বলেছিলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তারা আপনাকে এই উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্যে বাঁচে না, আল্লাহর জন্যে মরে না, নো। এখনকার যুবক শ্রেণী টাকার জন্যে বাঁচে, পদের জন্যে বাঁচে, চাকরির জন্যে বাঁচে, একটা মেয়ের জন্যে বাঁচে। এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্যে বাঁচে না, ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু ভাই আছে জানি, তাদের কথা আলাদা। এটা প্রথম কাজ
সেটা করেছে, আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। আমি 100% নিশ্চিতভাবে বলতে পারি, আপনি যে যুবককে জিজ্ঞাসা করবেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি, কেউই বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত। চ্যালেঞ্জ করলাম আমি, জিজ্ঞাসা করে দেখি, কোনো যুবক বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত, বলবে না। তার জীবনের উদ্দেশ্য চাকরি, অথবা একটা অ্যাফেয়ার, অথবা পলিটিক্যাল পাওয়ার, অথবা স্ট্যাটাস, অথবা জমি বাড়ি অথবা গাড়ি। কারণ সমাজ এবং পরিবার তাকে এটাই শিক্ষা দিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা তোমাকে। তো প্রথম যে কাজটা তারা করেছে সেটা হলো তারা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। দুই নাম্বার কাজ তারা যেটা করেছে সেটা হলো যে আপনার শারীরিক শক্তিটাকে তারা নষ্ট করেছে। প্রথমত এখনকার যুবকদের শারীরিক শক্তি আর আমাদের চাচাদের শারীরিক শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখানকার কোনো চাচার সাথে লড়াই করার ক্ষমতা তোমাদের নাই, তোমরা তিনজন মিলে একজন চাচার সাথে পারবা না ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি এটা। আমার একজন আত্মীয় যিনি একটা প্রশাসনিক পদে আছেন, হার্ট স্ট্রোক করেছিলেন, আমি দেখতে গিয়েছিলাম। তিনি একসময় বাংলাদেশের পক্ষে অস্ত্র ধরেছিলেন, যখন একটা সীমান্তে লড়াই হয়েছিল বাংলাদেশের সাথে অন্য একটা ইয়ার নাফ নদীর ওখানে, তিনি বিডিআরে ছিলেন, যেটাকে আমরা বিডিআর বলি। আমি যখন তাকে দেখতে গিয়েছি তিনি আমি বলেছিলাম যে না না আপনি তো দুর্বল হয়ে যাচ্ছে, তিনি আমাকে বলেছিলেন যে তুমি এখনও আমার সাথে পারবা না, তুমি এখনও আমার সাথে পারবা না। আগেকার মানুষদের যে শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, এটা তোমাদের মধ্যে নাই, তোমরা কি বুঝতে পারো? এটা ওরা করেছে কিভাবে জানো? তোমাদের জীবনযাত্রার রুটিনটা তারা চেঞ্জ করে দিয়েছে। তোমরা এখন ঘুমাও 12টা, 1টা, 2টা, 3টায়, আর ওঠো ওই যে 10টা, 11টা, 12টায়। তোমরা আর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলো না। আমাদের চাচারা ঘুমাতেন 9টায়, ওই যে ভোর 4টায় উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, তারপরে নামাজ পড়তেন, মাঠে কাজ করতে যেতেন। তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, এটা তোমাদের মধ্যে নাই। যদি আবারও মুক্তিযুদ্ধ হয় তোমরা কিছুই করতে পারবে না দেশের জন্য, ওটা পেঁচার পরে লাভ নাই যে সোনার প্রজন্ম তৈরি করতেছে, এগুলো বোগাস কথাবার্তা। বিশ্বাস না হয় একটা মাঠে 10 পাক রাউন্ড দেওয়ান না সবাইকে, একটা মাঠে নিয়ে যান 10 পাক দৌড়াতে লাগায় দেন, দেখেন কয়জন দৌড়াতে পারে। তোমাদের শারীরিক শক্তি ওরা নষ্ট করে দিয়েছে, এটা একটা। তোমাদের রুটিনটা ওরা চেঞ্জ করেছে, তোমাদের হাতে ধরিয়ে দিয়েছে স্মার্টফোন, ল্যাপটপ, ইন্টারনেট, ফেসবুকিং, ইউটিউবিং, সারাদিন সারা রাত ওই মোবাইলের পিছনেই বসে আস। আমি শহরের ছেলে, তো আমি তো আরও ভালো জানি আপনাদের চাইতে। রাস্তায় হাঁটি, মাথা উপরে তুলে হাঁটে না, মাথা নিচের দিকে তুলেই হাঁটে। কার সাথে ধাক্কা লাগছে, কার সাথে কী হচ্ছে টেরই পায় না। শারীরিক শক্তি তোমাদের নষ্ট করেছে। আর আরেকটা কাজ তারা করেছে, আমরা যে খাবার খাই সেই প্রত্যেকটা খাবারের মধ্যে তারা এমন কিছু পয়জন ঢুকিয়ে দিয়েছে যার মধ্য দিয়ে এমন জটিল জটিল রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে যেটা আগের 50-100 বছর আগে ছিল না। বিশ্বাস না হলে আপনি চেক করে দেখেন। এখন যত খাবার তোমরা খাও, বাইরের খাবার, ম্যানুফ্যাকচার্ড খাবার, এই প্রতিটা খাবার তোমাদের শরীরের জন্য ক্ষতিকর। যা খাচ্ছ বাইরের ম্যানুফ্যাকচার্ড, এই যে ড্রিঙ্কসগুলো খাচ্ছ, এই যে ফুডগুলো খাচ্ছ, ফাস্টফুড খাচ্ছ, এই যে হোটেলগুলোতে খাচ্ছ, হাইজেনিক কোনো খাবারই তোমরা খাচ্ছ না। অথচ আমাদের এই চাচাদের দিকে তাকিয়ে দেখো, তারা সব দেশি জিনিসপত্র খেয়ে খেয়ে বড় হয়েছেন, ওই সময় ফ্রেশ বাতাস, ফ্রেশ খাবার এখনও তারা স্ট্রং। আর তোমার এই 30 বছর বয়সে, আমার এই 30-25 বছর বয়সে আমরা ওটা করতে পারছি না। এটা এমনি এমনি হয়নি, এটা ওদের চক্রান্ত ছিল যাতে করে মুসলিম উম্মার তরুণ প্রজন্মকে তারা ধ্বংস করতে পারে। মুসলিম উম্মার তরুণ প্রজন্ম সেই জাজবা রাখে না। 1 নম্বর তোমাদের জীবনের উদ্দেশ্য থেকে সরিয়েছে, 2 নম্বর তোমাদের খাবারের অভ্যাস চেঞ্জ করেছে, 3 নম্বর তোমাদের এই শারীরিক সক্ষমতা নষ্ট করেছে, 4 নম্বর তোমাদের শিক্ষা ব্যবস্থাকে সে ধ্বংস করেছে। কথাটা ভালো করে শোনো, তোমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। কিভাবে? তুমি 25 বছর এই সেকুলার লাইনে পড়াশোনা করবা, 25টা সূরা তুমি শিখতে পারবা না, ইম্পসিবল। তুমি 25 বছর এদিকে পড়াশোনা করেছো কিন্তু 25টা হাদিস তোমার জানা নাই, 25 জন সাহাবির নাম তুমি বলতে পারবে না, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়ে দেখো নাই, ছুঁয়েও দেখো নাই, তার স্ত্রীদের নাম তোমার জানা নাই, 10 জন জান্নাতির সুসংবাদপ্রাপ্ত সাহাবির নাম তোমার জানা নাই,
কিন্তু তুমি এদিকে সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হাবি জাবি সব পড়ে শেষ করেছো, ইসলামের বেসিক নলেজ তুমি অর্জন করো নাই। এটা ওদের চক্রান্ত ছিল, শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেয়া, এবং তারা সেখানে 100% সফল। এগুলো নিয়ে কথা বলার সময় যেহেতু আমাদের নাই, আমরা যেহেতু আমাদের ওই যে হাত বাঁধা আমিন টামিন এইসব নিয়ে আমরা যে মারামারি কাটাকাটির মধ্যে আছি, এটাই হচ্ছে আমাদের বড় জিহাদ আমাদের, তাই না? এই জায়গায় কাজ করা উচিত ছিল। পক্ষান্তরে যারা মাদ্রাসায় পড়ছি আমরা, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসায় পড়ার পরেও আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি কেন জানি। নিজের বুঝ, নিজের দল, নিজের মাঝহাব, নিজের তরিকার বাইরে আমরা আর চিন্তা করতে পারছি না। ইসলাম যে একটা প্রশস্ত সাগর, এখানে যে কত কি আছে এটা আমাদের জানা হচ্ছে না। একই সাথে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। আল্লাহ পাক বলেছেন, কোরআন আমি তোমার উপর নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। কিন্তু কোরআন থেকে আমরা পৃথিবীর সব কিছু এখন ব্যাখ্যা করতে পারি না। কোরআন দিয়ে আমরা অর্থনীতি ব্যাখ্যা করতে পারি না, আমরা রাজনীতি ব্যাখ্যা করতে পারি না, আমরা শেষ জামানাকে ব্যাখ্যা করতে পারি না। কিন্তু কোরআন আমাদের হাতে আছে, ঘরে আছে। মাদ্রাসায় পড়ছি কিন্তু মাদ্রাসায় পড়ে ইংরেজি জানছি না, আইসিটি জানছি না, বিশ্ব সম্পর্কে জানছি না, অর্থনীতি জানছি না, এমনকি ইসলামের ইতিহাসও জানছি না। তাহলে এখানেও কিছু সমস্যা থেকে গেছে। এটা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চলছে, এটার একমুখীকরণ প্রয়োজন ছিল, যেটা হয়নি বিগত 50-60-70 বছর, আর আগামী তো অল্প সময় বাকি আছে। এখন এটার জন্য আর চেষ্টা করেও কোনো লাভ হবে আমার মনে হয় না, আমার মনে হয় না। আল্লাহু আলাম বিসওয়াব। এটা 4 নম্বর কাজ তারা করেছে, এডুকেশন সিস্টেমকে দিয়ে তোমাদের ভিতরটাকে ধ্বংস করে দিয়েছে। 5 নম্বর, তারা তোমাদেরকে দুনিয়ার মোহে ব্যস্ত রেখেছে। 5 নম্বর, দুনিয়াটাকে এত সুশোভিত করে তোমাদের সামনে তুলে ধরেছে, মনে হচ্ছে এই দুনিয়াই সব কিছু। আর এই দুনিয়া পূজারই কোনো যুবক ছেলেকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো খেদমত আশা করতে পারেন না, কারণ ওর পুরো চিন্তাটা দুনিয়া কেন্দ্রিক। সকালবেলা ঘুম থেকে উঠে ও চিন্তা করে দুনিয়া, দুনিয়ার দুনিয়া, রাতে ঘুমানো পর্যন্ত। আল হ্যা কুমুত্তা কাসুর, আল্লাহ পাক বলেছেন, হাত্তা জুর তুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ ততক্ষণ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত আছো। দুনিয়ার সুশোভিত, এই যে দেখবে দুনিয়ার যত মোহ, এটা তোমার সামনে সহজলভ্য করা হয়েছে।